আজকে শিয়ালদা রেলওয়ে স্টেশনের ঠিক দক্ষিণ পশ্চিম কোণে, মানে ঠিক যেখানে সার্কুলার রোডের সাথে এসে মিশেছে বৌবাজার স্ট্রিট বা আজকের বিবি গাঙ্গুলি স্ট্রিট, সেইখানেই এককালে ছিল একটা বিরাট বটগাছ। শোনা যায় সেই গাছের নিচে বসে জোব চানক, মানে যাকে অনেক বছর পর্যন্ত কলকাতার প্রতিষ্ঠাতা বলা হতো, তিনি তাদের ইয়ারবক্সিদের সাথে সেই গাছের নিচে গল্প গুজব করতেন। অনেকের মতে সেই গাছের নিচে এমন বৈঠক বসতো বলেই অঞ্চলের নাম নাকি হয়ে গিয়েছিল বৈঠকখানা। তবে সেই মতটা সম্ভবত সঠিক নয়। সেই বটগাছ কেটে ফেলা হয়েছে আজ প্রায় 200 বছর আগে, তবু তার ইতিহাস স্মৃতি হয়ে রয়ে গিয়েছে কলকাতার বুকে। পুরনো কলকাতার এমনই নানান অজানা সব গল্প শুনতে সঙ্গে থাকুন গল্প হলেও সত্যি সাথে।